আজ আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে একটি সবজি ভাজি। এটি খুবই সুস্বাদু হয়। এটি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খুব ভালো খেতে হয়। অবশ্যই এভাবে শীতকালীন সবজি দিয়ে এই শীতকালে তৈরি করে খেয়ে দেখবেন এটি ঠিক কতটা ভালো হয় খেতে। এখানে আপনি আপনার পছন্দ মতন সকল প্রকার সবজি দিয়ে এই সবজিটি তৈরি করে নিতে পারেন। নমস্কার, আমি বর্ষা, বর্ষা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। দেখুন, প্রথমে আমি এখানে শীতকালীন বিভিন্ন প্রকারের সবজি যেগুলো আমার বাসায় ছিল সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে আলু, ফুলকপি, পেঁয়াজকলি এবং পেঁয়াজ, ধনে পাতা এইসব দিয়েই আজকের ভাজিটি তৈরি করে দেখাবো। দেখুন, প্রথমে আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে হালকা ভাজতে হবে, খুব লালচে করে ভাজা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া আলু। আলুটাকে খুবই সরু সরু করে কেটে নিতে হবে। আলু এবং পেঁয়াজটিকে দিয়ে একসঙ্গে কয়েক মিনিট ভেজে নিতে হবে। দেখুন, আমি আলুর মধ্যে পরিমাণ মতন হলুদ এবং স্বাদ মতন লবণ দিয়ে নিলাম। এবার আলুটাকে প্রথমে আমি 4-5 মিনিটের জন্য একটু ভেজে নিলাম। দেখুন, 4-5 মিনিট পরে আমার আলুটা ঠিক এই পর্যায়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ফুলকপি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন। আমি আমার পছন্দ মতন সবজি দিয়ে এই আজকের এই ভাজিটি তৈরি করে নিচ্ছি। দেখুন, ফুলকপিটাকেও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে সবজিগুলো নরম হয়ে যায়। দেখুন, 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজকলি কুচি। দেখুন, আমি পেঁয়াজকলি ও কাঁচামরিচগুলোকে দিয়ে এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে ভাজিটাকে ভেজে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটাকে আরও 2 মিনিট রান্না করে নিব। দেখুন, 2 মিনিট পরে আমি ভাজিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন ভাজিটা পুড়ে না যায়, পুড়ে গেলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর একটি কথা, যারা প্রথমবারের মতন আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার সঙ্গে থাকুন। দেখুন, আমি ভাজিটিকে লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যবহার করব 5 টাকার ম্যাগি স্বাদে ম্যাজিক এই মশলাটি। এই মশলাটি এই ভাজিটির মেইন উপকরণ। এই মশলাটি ছাড়া এই ভাজিটি খেতে অতটা সুস্বাদু হয় না। দেখুন, এবার আমি এই মশলাটি ব্যবহার করব। আমি এখানে 2টি ম্যাজিক মশলা ব্যবহার করেছি। আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী মশলাটাকে ব্যবহার করবেন। এই মশলাটি মূলত এই ভাজিটির স্বাদ এনে দিবে। আর এবার আমি এর মধ্যে ব্যবহার করব ধনে পাতা কুচি। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও হবে, তবে আমি দিই। শীতকালীন একটু ধনে পাতা দিয়ে এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই ভাজিটি করলে খুবই ভালো হয়। আর হ্যাঁ, আপনারা চাইলে এর মধ্যে গাজরও ব্যবহার করতে পারেন, তবে আমার বাসায় ছিল না তাই আমি ব্যবহার করিনি। আপনারা আপনাদের পছন্দ মতন সকল প্রকারের সবজি দিয়েই এই ভাজিটি তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন। এভাবে এটি খুবই মজা হয়। এটি রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো খেতে হয়। দেখুন, আমার ভাজিটি প্রায় তৈরি হয়ে গেছে। আমি এখনই এই ভাজিটিকে তুলে নিব। আর হ্যাঁ, এই ভাজিটি করার সময় একটু সময় নিয়ে অল্প আঁচে রান্না করে নিবেন, তাহলে এই ভাজিটি খেতে খুবই ভালো হবে। দেখুন, আমার ভাজিটি ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও ভীষণই ভালো হয়েছিল। এই ভাজিটি আমরা রুটির সঙ্গে খেয়েছিলাম। এটি এভাবে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন, এটি ভীষণই ভালো হয়েছিল খেতে। দেখুন, কালারটা কি দারুণ এসেছে। এভাবেই তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভাজিটি খেতে কেমন হয়েছিল। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।